সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। ফেনী জেলা ছনুয়া ইউনিয়নের ছনুয়া বাজারের পূর্ব পাশে অবস্থিত বাড়িটির নাম সুলেমান সর্দার বাড়ি। বাড়িটি অনেক বড় হলেও দুই ভাগে বিভক্ত। উত্তর পাশ এবং দক্ষিণ পাশ। উত্তর পাশে বসবাস করে চারটি পরিবার। এই চারটি পরিবারের বিশিষ্ট বাড়িটির মূল মালিক সৌদি আরব প্রবাসী শাহ আলমের বাপ দাদার নিজ বাড়ি। এটা এর পর বাকি পরিবারগুলো এখানে এসেছে। এখানে এখন বাড়িটিতে কোনো পুরুষ না থাকায় বাকি তিনটি পরিবারকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়। রাস্তাঘাট, পুকুর, পুরাতন বাড়ি, রাস্তা সহ সব কিছু বন্দি করে দেয় নুরুজ্জামান। বাড়িটিতে সে শুধু অংশীদার, তিন ভাগের এক ভাগ। বাকি এক ভাগ আহসানুল্লাহ এবং বাকি পুরো বাড়ির অর্ধেকের চেয়েও বেশি রয়েছে সৌদি আরব প্রবাসী শাহ আলমের কাছে। তার দুই ছেলে শাহাদাত এবং রিয়াজ ওমান প্রবাসী এবং তিনি সৌদি আরবে থাকেন। তার স্ত্রী এবং আহসান উল্লাহ সাহেবের ছেলেরা বাহিরে থাকায় তার স্ত্রী মেয়েদেরকে প্রতিনিয়ত আটকানোর চেষ্টা করে এবং বাড়ির মেইন রাস্তা বাড়ির সবার যাওয়া আসার সত্ত্বেও গেট দিয়ে তালা দিয়ে দেওয়া হয়। অবশেষে জ্বালা যন্ত্রণা নির্যাতন সইতে না পেরে শাহ আলম বাড়ির পেছন দিয়ে নিজ রাস্তার জায়গা কিনে নিল। তাতেও অনেক ষড়যন্ত্র হয়েছিল এবং সেই জায়গা রাস্তা নির্মাণ করতে তাকে অনেক বাধা দেওয়া হয়। মেইন রাস্তায় গর্ত করে ফেলা হয় যাতে করে তারা বের হতে না পারে এবং মেইন সরকারি রাস্তায় ওয়াল করে ফেলে তার সাথে আরো কিছু ষড়যন্ত্রকারী মিলে এই অসামাজিক কর্মকাণ্ডে। উদ্দেশ্য একটাই, জায়গাটি তারা চেয়েছিল কম দামে কিনে নিবে, জোর করে দখল করে নিবে। কিন্তু সেটা না পারায় তার পরিবারকে প্রতিনিয়ত ঘরবন্দি করার চেষ্টা করে নুরুজ্জামান। অবশেষে সমাজবাসী এবং ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মডেল সোনুয়া গড়ার কারিগর করিম উল্লাহ বিএম, যিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে এবছরেও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এই অন্যায় মেনে না নিয়ে সাথে সাথে ওয়াল ভেঙে সরকারি রাস্তা থেকে উপড়ে ফেলে দেয় এবং রাস্তা নির্মাণ করে দেয় ও কঠিন হুঁশিয়ারি দিয়ে গেছেন, লিখিত পেপার দিয়ে গেছেন যাতে করে ভবিষ্যতে এই অন্যায় অবিচার না হয়। বিস্তারিত দেখুন বিডি ল্যাব 24 নিউজে। এটি কিনা হয়েছে, আমরা বাধ্য হয়ে আমরা জায়গাটি কিনেছি, কারণ যখন বাড়ির সব রাস্তা বন্ধ করে দিয়েছেন, যখন পুরাতন রাস্তা যেটা আমাদের মুরব্বীদের আমল থেকে যে পুরান রাস্তা ছিল ওই রাস্তায় উনি গেট দিয়ে আটকিয়ে দিয়েছেন যাতে করে কেউ আসতে না পারে, যাইতে না পারে, কেউ আসতে পারে না, যাইতে পারে না, উনি গেট দিয়ে দিয়েছেন। ওই রাস্তায় সবার জায়গা আছে, ওই রাস্তায় সবার জায়গা থাকা সত্ত্বেও উনি জোর করে ওই রাস্তায় গেট দিয়েছেন এবং এই কারণে বাধ্য হয়ে চার পরিবার চারটি রাস্তা বেছে নিয়েছেন। এখন আমরাও যখন ফেসন দিয়ে রাস্তাটি কিনে তখন অনেক বাধা, অনেক ষড়যন্ত্র শিকার হতে হয়েছে আমাদেরকে। অবশেষে আমরা যখন কিনে নিয়েছি তখন উনি রাস্তার দুই পাশে ওয়াল করে ফেলছেন যাতে করে আমরা বের হতে না পারি এবং তিনি রাস্তার মুখ বরাবর গর্ত করে ফেলছেন যাতে করে আমরা রাস্তায় উঠতে না পারি। অবশেষে আমাদের সমাজবাসী, এলাকাবাসী, চেয়ারম্যান মহোদয় সবাই মিলে সোনুয়া ইউনিয়নের সবাই মিলে এই মহৎ কাজটি করে ওয়াল ভেঙে এবং রাস্তার গর্ত ভর্তি করে আমাদেরকে রাস্তা করে দিয়েছেন। এজন্য আইন, প্রশাসন, সমাজবাসী, এলাকাবাসী, সোনুয়াবাসী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।